ইসু হে মহিষক ইসু ইসু, ইসু হে মহিষক ইসু ইসু, তাপসনি শাশুবাই ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতেই দুয়ারে হাজির আরেক উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সব থেকে রঙের উৎসব পহেলা বৈশাখ। এ যেন দুই উৎসবের যুগলবন্দী, তাই তো আনন্দ বাদ ভাঙা। বৈশাখ মানেই যেন এক অন্যরকম ভালোবাসা, ভালো লাগা, যে ভালোবাসা মনের অজান্তেই ধরা দেয় গান হয়ে। বৈশাখ আবাহনের আনন্দে ভাসে মানুষ। ১৪৩১ নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে প্রস্তুতি, কণ্ঠের সঙ্গে যন্ত্রের সমন্বয়ে শেষ মুহূর্তে ব্যস্ত শিল্পীরা। রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর সুরে সুরে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরের আবাহন করবে ছায়ানট। বাঙালিদের শক্তি হচ্ছে পয়লা বৈশাখে একত্রিত হওয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে। বিগত যা গেছে গেছে, সামনের জন্য আমাদের সবার জন্য শুভকামনা থাকে। জোর প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের রাত দিনের নিরলস পরিশ্রমে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে রঙিন বাহারি সব মুখোশ। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি। আমরা আশা করতে পারছি প্রতিবারের ন্যায় একটা জমজমাট বৈশাখ আমরা পাবো। এত সব আয়োজনের ভিড়ে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে মোটিফ তৈরিতে। এবার পাখি, ট্যাপা পুতুল, হাতি সহ মোট 5টি মোটিফ স্থান পাবে মঙ্গল শোভাযাত্রায়। আনন্দঘন পরিবেশে আমাদের বাংলা নববর্ষকে যেন আমরা উদযাপন করতে পারি, সেজন্য সকল পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। বৈশাখ বরণের আনন্দে সামিল হতে অনেকেই ঘুরে দেখছেন চারুকলা, প্রত্যাশা গোরামির বিরুদ্ধে জয় হবে সত্য ও সুন্দরের। পুরোনো বছরকে আমরা আজকে বিদায় জানাচ্ছি, সেই বিদায়টাও আমরা আনন্দের সাথেই জানাতে চাই। অসাম্প্রদায়িকতার সবচেয়ে বড় উৎসব সম্ভবত আমাদের নববর্ষের উৎসবটা। বাংলা, বাংলাদেশি সংস্কৃতি সবকিছুকে আমরা আপন করে এটার ভেতর দিয়ে আমরা যাব। আমরা তো তিমির বিনাশী। প্রতিবাদ্য নিয়ে এবছর চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে রোববার সকাল 9:15। বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা উৎসবগুলোর মধ্যে অন্যতম পহেলা বৈশাখ, যে উৎসব আবারও পুরো জাতিকে একত্রিত করবে একই ছাতার নিচে, ধর্ম বর্ণের বেড়াজাল ছিন্ন করে পথ দেখাবে সত্য সুন্দরের। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।